কদিন আগে পেসার রুবেল হোসেনের দেওয়া ফেসবুক পোস্টে ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেছিলেন, অনেক কিছু বলার আছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে সব বলে দেবেন। অবশেষে মুখ খুললেন সোহান। বিসিবির জার্সি দুর্নীতি নিয়ে সরব হলেন এই উইকেট কিপার ব্যাটার। ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য, তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য, যেটা পড়ার মতো না। তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে, ডিভিশনাল সেক্রেটারি, আপনারা জানবেন যে ওই সময় কে ছিল, লাস্ট 14-15 বছর ধরে হয়তো সেই ছিল। তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার 3 লাখ টাকা বাজেটের ভিতরে আপনি 80,000 দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই, তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছে, যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না। তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। বিসিবিকে রাজনীতি মুক্ত রাখার দাবি জানিয়ে সোহান বলেন, অবসরের আগে ক্রিকেটারদেরও রাজনীতি থেকে দূরে থাকা দরকার। রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ, বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত। ক্রিকেটকে যেন ব্যবসা করার জায়গা না বানায় বিসিবি, সেটি নিশ্চিতের দাবি জানিয়েছেন সোহান। বললেন, বোর্ডের সঙ্গে জড়িত অনেক যোগ্য ব্যক্তি রয়েছে যাদেরকে কাজের সুযোগ দেওয়া দরকার। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে, বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। সো এমন মানুষ আসা উচিত না যারা এই স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায় এবং এই এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাইতে হবে। আমরা ক্রিকেটার, আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই, আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে, এটাই আমার প্রফেশন। বাট এখানে যারা সংগঠকরা আসবে তারা ওই রকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত, তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই। ক্রিকেট আঙ্গনে বর্তমানে অস্থিরতা চলছে, তার দ্রুত সমাধান হবে বলেই আশা করছেন নুরুল হাসান সোহান।